আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাস কুকিং অ্যান্ড ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি গিয়েছিলাম প্রিন্স বাজারে। এই যে ছেলেটাকে দেখছেন, ওর নাম হচ্ছে নাই। আমার বাসার খুব কাছাকাছি প্রিন্স বাজারের একটা আউটলেট করেছে, আমি ওখানে গিয়েছিলাম। ওখান থেকে এই যে ছেলেটা নাইম, ও আমাকে বেছে বেছে একদম টসটসে এবং সবচেয়ে বড় আমগুলো আমাকে বেছে বেছে দেয়। আমি সচরাচর কোনো সুপার শপ থেকে আমি আম বা মাছ, মাংস, সবজি, তরি তরকারি এগুলো কিনি না। আমি সবসময় আমার বাসার কাছে যে বাজার আছে ওখান থেকেই কিনি। কিন্তু আমি দেখলাম যে ওরা আমাকে যে সাইজের আমগুলো দিচ্ছে, বাহিরে কোথাও এতটা বড় সাইজের হিমসাগর এখন আর নাই। তো ওখান থেকে আমি অলমোস্ট 25 কেজির মতো আম এনেছি, সব কিছু মিলিয়ে। কিছু ল্যাংড়া ছিল, হিমসাগর। তো হিমসাগরের সিজনটা অলমোস্ট শেষ, এজন্য আমি আপনাদেরকে বলবো কি, যেহেতু ঈদও চলে আসছে, বিশেষ করে যারা ঢাকায় আছেন তাদেরকে বলছি, যেহেতু কদিন পরে ঈদ এবং রাস্তাঘাটে গরুর হাট নিয়ে বসবে, তখন দেখা যাবে কি যে আম খুব বেশি একটা পাওয়া যাবে না, বাজারগুলোতেও পাওয়া যাবে না, কারণ ওরাও বাড়িতে চলে যাবে ঈদ করতে। সেজন্য আমার ফ্রিজটা একটু বড় হওয়াতে আমি যেটা করেছি, যে 25 কেজির মতো আম এনেছি, আমার ফ্রিজে 20 কেজির মতো আম আমি প্রিজার্ভ করে রাখতে পারি। প্রিজার্ভ বলতে বুঝাচ্ছি যে আমার ফ্রিজে নর্মাল রেফ্রিজারেটরে রেখে দিলে আমটা আমার অলমোস্ট 2 সপ্তাহের মতো থাকবে। তবে 20 কেজি আম তো 2 সপ্তাহের আগেই খাওয়া শেষ হয়ে যাবে। তো শুধু আম খেলেই তো আসলে চলে না, বাচ্চাদেরও আবদার থাকে একটু বাইরে যাওয়ার ছুটির দিনগুলোতে। তো একটু বাইরে গিয়েছিলাম, আর যথারীতি সবাই নিশ্চয়ই অলরেডি বুঝে গেছেন যে আমি খুবই চা পাগল মানুষ, এক কাপ চা না খেলেই নয়। আর এই আম আর ফলের সিজনে এত রান্না করতে ভালোও লাগে না। এখানে ছিল প্রায় 4 থেকে 5 কেজির মতো গরুর মাংস, একটু বেশি হবে, আমি পরিমাপ করিনি। এখানে শুধু মাংসগুলো ছিল, কোনো হাড় নাই, কোনো হাড় নাই। এইটাকে আমি জাস্ট কোরমার মতো করে রান্না করব। এটা দিয়ে আপনাদের ভাইয়া দেখা যাবে যে পরোটা দিয়ে খেয়ে নিচ্ছে, কোনো একদিন সকালবেলা বা বিকেলবেলা ব্রেড দিয়ে খাচ্ছে, উনি খাবেন, এটা খুব পছন্দ করেন উনি। তো এটা হচ্ছে একটা প্রসেস, এটা চলতে থাকবে অনেকক্ষণ ধরে। ওই যে দেখুন, একদম প্রায় ফিনিশিংয়ের টাইমটাতে আমি অল্প কিছু বেরেস্তা দিয়েছিলাম, এটা আর দেখাইনি আপনাদেরকে কীভাবে করেছি। জাস্ট ওই যে বিরিয়ানির মাংসটা যেভাবে রান্না করে অলমোস্ট একই রকম। তো এটা গেল একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে তরকারি রান্না। তরকারিটা হচ্ছে বেলে মাছের তরকারি, এই তরকারিটাই কিন্তু প্রশান্তি দেয় এই গরমে। আর পুঁই শাক, আমি ডায়েট করছি, যে কারণে পুঁই শাকটা জাস্ট আমি লবণ ছাড়া আমার জন্য সিদ্ধ করে আমি নিয়ে নিচ্ছি। আমি কাগজে লেবু দিয়ে পুঁই শাকটুকুই খাবো। আমার ধারণা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ছোট্ট একটা ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।